হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের কালিয়া খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে বানানো শেখাবো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাতলা মাছের কালিয়া রেসিপিটা বানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাতলা মাছের পিস নিয়েছি, দাগা গাদা সমস্ত কিছু মিক্স করে আমি পিসগুলো নিয়েছি। আমি এগুলোকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে নেব আমার মাছগুলোকে ফ্রাই করার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। আমার তেলটা প্রায় গরম হয়েই গেছে, আমি এবার এক এক করে মাছগুলো ভেজে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো খুব সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে। আমি কালিয়া বানাবো যেহেতু আমি খুব একটা বেশি ফ্রাই করব না, আমি এবার আমার মাছগুলো তুলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একে একে হাফ চামচ পাঁচফোড়ন, একটা গোটা তেজপাতা, দারচিনি, চার থেকে পাঁচটা এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, এর মধ্যে আমি আগে থেকে একটু একটা টমেটোর পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, আমি এটা দিয়ে দেব। এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আমি কত পরিমাণে ইউজ করছি আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো, আর এরই মধ্যে আমি কিছুটা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিক্সড করে দেব। এই মশলাটাকে ভালো করে আপনারা দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে, খুব ভালোভাবেই কষছে। আমি এর মধ্যে দু চামচ মতো দই অ্যাড করব। যেহেতু এটা আমি কাতলা মাছের কালিয়া বানাচ্ছি তো একটু মাখো মাখো থাকবে, তাও আমি এতে অল্প একটু পরিমাণে জল অ্যাড করব।
আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা এবার খুলবো। আমার ঝোলটা ফুটছে, আমি ঠিক এই অবস্থায় মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, আমি এবার উপর থেকে একটু গরম মশলা পুরো ছড়িয়ে দিই। আর আমি কিছু কিশমিশ অ্যাড করব, আপনারা চাইলে নাও করতে পারেন, জাস্ট ফর টেস্ট। আমার সব অ্যাড করা হয়ে গেছে, আমি এবার কালিয়াটাকে কিছুক্ষণের জন্য সিম ক্যাসে করে ক্যাসে রেখে দেব। ভীষণ সুন্দর হয়েছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো।